হ্যালো ভিউয়ার্স, আপনাদের স্বাগতম সাইলেন্ট কিলারে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটি আড়তে আছি, সেটি হলো তরমুজের আড়ত। সেটি হলো ঢাকার কামরাঙ্গীরচরের ঠিক কাছে শিখশন আড়ত, যেটাকে খলিল সর্দার আড়ত বলা হতো। মূলত যেখানে আমরা আসছি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে তরমুজ এখানে আসতেছে। এখন মাত্র তরমুজের সিজনটা শুরু হয়ে গেছে, তারপরও এই মুহূর্তে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে তরমুজ। তারপর ব্যবসায়ীদের বলা হচ্ছে যে তরমুজের অবস্থান খুব একটা ভালো না। তো আসলে কেন জানি যে কিসের জন্য যে এই জিনিসটা হয়ে থাকে, তো একটু জিজ্ঞাসা। আচ্ছা, মূলত তরমুজের বাজারটা সম্পর্কে একটু বলবেন কি? যে আসলে এই মুহূর্তে তরমুজের বাজারটা গত পরশু দিন পর্যন্ত খুবই ভালো ছিল, গতকাল থেকে আজকে বাজারটা একটু কম যাচ্ছে। বাজারের বেচা কিনা একটু ঢিমে তালে চলছে, তারপরেও বাজারে তরমুজের সরবরাহ খুব সুন্দর আছে, বেচা কিনাও চলছে। তবে গত কয়েকদিনের তুলনায় আজকে তরমুজের বাজারটা একটু বেচা কিনা কম যাচ্ছে আর কি। মোটামুটি এখানে তরমুজ আমরা যেখান থেকে আসছি সরবরাহটা ভালো আছে, বরিশাল থেকে বেশি তরমুজ আসে এবং ভোলা থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বিভিন্ন স্থান থেকে এখানে পাইকাররা এসে থাকে, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা শহর থেকেও এখানে আসে। কিন্তু এখানে বেচা কেনাটা সুন্দর, পরিবেশটাও সুন্দর এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাটাও সুন্দর এবং অর্থনৈতিক লেনদেনের বিষয়টাও আমাদের পার্শ্ববর্তী যে ব্যাংকগুলো আছে খুব সুন্দর, এখানের পরিবেশটা অত্যন্ত সুন্দর। সেকশনে যে পুলিশ ফাঁড়ি এবং পুলিশ সদস্যরা রয়েছে তাদের সহযোগিতা এবং স্থানীয় ভারতের যে কর্মকর্তারা আছে, কমিটিটা আছে, এখানে সুন্দরভাবে এটা চলাফেরা করে। এবং একটু আমাদেরকে বলবেন যে মূলত আমরা যেটা জানি এগুলো সরাসরি মাঠ পর্যায় থেকে এখানে আসছে, হ্যাঁ মাঠ, নাকি অন্য কোনো আরোপের মাধ্যমে? এখানে বেশিরভাগ শতকরা 70% আসে মাঠ পর্যায় থেকে, কৃষকরাই এটা নিয়ে আসে। কিছু কিছু আছে, অল্প কিছু যারা ওখান থেকে কিনে আনে সেটা সীমিত আকারে, এখানে বেশিরভাগই কৃষকরা এনে থাকেন আড়তদারের মাধ্যম দিয়ে বেচা কেনা হয়ে থাকে। এখানে বেশি আসে, এখন আসতেছে আপনার বরিশাল থেকে আসে, ভোলা থেকে আসে, পটুয়াখালী থেকে আসে এবং খুলনা থেকে যেটা আসে এখনো খুলনারটা শুরু হয়নি। এখন আপাতত বরিশাল এবং পটুয়াখালী এবং ভোলা থেকে যেটা আসছে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। পর্যাপ্ত পরিমাণে সরবরাহ, প্রচুর পরিমাণে তরমুজ দেখতে পাচ্ছি, সরবরাহ অনেক বেশি আছে। তো সেক্ষেত্রে আমাদের একটু বলবেন যে এটা সিজনটা কখন থেকে শুরু হয় আর শেষ হয় কখন? আসলে তরমুজের সিজনটা এলাকা ভিত্তিক হয়ে থাকে, বিশেষ করে ভোলা এবং বরিশালে এটা আগে হয়, সেটা বিশেষ করে ফাল্গুনের মাঝামাঝি থেকে শুরু হয়, এটা ভালোভাবে শুরু হয়ে যায় এবং চৈত্রের শেষ পর্যন্ত এটা ভালোভাবে চলে। এবং খুলনার তরমুজটা চৈত্র মাসের শেষ দিকে শুরু হয় এবং ওটা বৈশাখের শেষ পর্যন্ত ভালোভাবে পাওয়া যায়। মোটামুটি 2.5 থেকে 3 মাস তরমুজের সরবরাহটা ভালো থাকে এখানে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে 2 ধরনের তরমুজ আছে, একটা হলো যে সবুজ আর একটা হলো কালো ধরনের, যেটা দেশি আগে। এটা আসলে কোনটা, কি ধরনের জাত? আসলে এখানে জাত বলতে তেমন কিছু নাই, এটা আগে যেটা চাষ হতো এটা একটা বীজ আলাদা কালো হয়, একটা সবুজ বা দাগ দাগ এটাকে বাংলালিং বলে, ওটাকে কালো বলে। আমরা একটা নতুন জাত উৎপাদন হয়েছে যেটা ভিতরে অনেকটা হলুদ, সেটা আর একটা নতুন জাত, ওটা আকারে ছোট হয়, ওটা দাম একটু বেশি হয়, খাওয়ার জন্য খুব উপযোগী। একটু তাহলে আমাদের আর একটু বলবে যে এখানকার যারা ন্যাচারালি কারা কারা এখান থেকে মানে কিনে আর কি? এখানে থেকে সাধারণত আপনার সাভার থেকে আসে, মানিকগঞ্জ থেকে আসে, কিশোরগঞ্জ, নেত্রকোনা, এমনকি আপনার নর্থ বেঙ্গল এলাকা টাঙ্গাইল যায় এবং যমুনা পার হয়েও অনেক তরমুজ সিরাজগঞ্জ পাবনার দিকেও অনেক সময় তরমুজ যায়, আবার পরবর্তী সময় ওই দিক থেকেও আসে, ওটা আছে ন্যাচারালি, ওটা আছে পরের দিকে। আমরা এখানে যেটা বিক্রি করে থাকি এটা স্ব হিসাবে 100 তরমুজ যদি 10,000 টাকা বিক্রি করি সেখানে 1,000 টাকা আড়তদারি হিসাবে, স্ব হিসাবে এই বেচা কেনা বেশি হয়। অনেক সময় বড় বড় পাইকাররা যারা আসে তারা গাড়ি হিসাবেও কেনে, এক গাড়ি তরমুজ, দুই গাড়ি তরমুজ এমনটাও কিনে থাকেন, আর ছোট ছোট পাইকার যারা যারা রয়েছেন এরা স্ব হিসেবে কিনে থাকে। এছাড়া কি পাইকারি মানে খুচরো বিক্রি হয় এখানে? সাধারণত আড়তের ভিতরে খুচরো বিক্রি হয় না, তবে এই যে আপনারা কিছুটা ক্যামেরা ঘুরালে দেখতে পাবেন সামনে ছোট ছোট দোকান লাগানো আছে, ইনারা সাধারণত খুচরা বেঁচে থাকে। আবার অনেক সময় কাস্টমারের অনুরোধে অনেক সময় দু একটা দেওয়া হয়, সেটা খুব সীমিত আকারে। ঠিক আছে, তাহলে আরেকটা বলো যে শেষ এই আড়তটা সম্পর্কে একটু বলো। এটা তো আগে খলিল সর্দার, এটা ময়নাহাজি মার্কেট, খলিল সর্দার কৃষি মার্কেট যেটা আপনি বলতে চাচ্ছেন সেটা তো ওই প্রান্তে, এটা হচ্ছে হাজি সাইদ হোসেন ময়না মার্কেট। আর হাজি সাইদ হোসেন ময়না মার্কেটে যারা আছেন অত্যন্ত সুন্দর, পরিবেশটা খুব ভালো, এখানে নিরাপত্তা বেষ্টনীটাও খুব সুন্দর,
কখনো কোনো দুই ঝামেলা নাই, কোনো বকেটে নাই, একেবারে এই যে খোলামেলা দেখছেন আমরা, এটা রাত্রিও এইভাবেই থাকে, কেউ এটা ঢাকে না বা আটকায় না, এটা এইভাবেই চলতে থাকে। খুব ভালো লাগলো, ধন্যবাদ, ধন্যবাদ। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে সংগ্রহ হচ্ছে, তো আপনারা যদি এখানে আসেন তাহলে পাইকারি এবং খুচরা দুর্গাপত্র নিতে পারবেন। তো ঠিক আছে, আমি বুঝে দিচ্ছি এই তো তরমুজের আড়ত থেকে, আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে, ভালো থাকবেন।